বন্ধুরা, B2U টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয়, লেপ কাঁথা কম্বলের যত্ন আপনি কিভাবে নেবেন। শীত মানে কিন্তু লেপ কাঁথা কম্বলের কদর বেড়ে যায়। গত শীতে অনেকে লেপ কাঁথা কম্বল ট্রাঙ্কে বা সুটকেসে কিংবা আলমারিতে তুলে রেখেছিলেন, এবারে শীত চলে গেলে সেটাই করবেন, সেটাই স্বাভাবিক, কারণ এগুলো আমাদের সারা বছর দরকার পড়ে না। তবে সেই অর্থে দেখতে গেলে 2 মাস কিংবা 3 মাসের বেশি কিন্তু লেপ কম্বলের ব্যবহার করা হয় না, তাই বছরের বেশিরভাগ সময়ে আলমারি বা ট্রাঙ্কেই সুন্দরভাবে এগুলোকে আমরা তুলে রেখে দিই। তবে জানেন কি, মাঝে মাঝে এগুলোর যত্ন নেওয়া কিন্তু দরকার। শীতের শুরুতে আমরা লেপ কম্বল বার করি ও শীতের শেষে সেইগুলি আবার তুলে রেখে দিই। তবে শীতের আগে ও পরে লেপ কাঁথা কম্বলের যত্ন নিলে সেগুলি কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। তাহলে চলুন আজকে দেখে নিই কিভাবে আমরা এই সমস্ত লেপ কাঁথা কম্বলের যত্ন নিতে পারি। আর এই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এ ধরনের ছোটখাটো ঘরোয়া টিপস পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিও যেগুলি আমরা আপলোড করবো সেগুলির নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তাহলে চলুন চলে আসি আমরা এবার একটু বিস্তারিত আলোচনা। লেপ যদি শিমুল তুলোর হয়ে থাকে তাহলে ধোয়া তো দূরের কথা, ডায়াওসও কিন্তু করা যাবে না। এক্ষেত্রে লেপ রোদে দিন, লেপের এক পিঠ রোদ লাগানোর পরে আরেক পিঠ উল্টে দিয়ে দিন, এতে লেপের উপরে থাকা ধুলোবালি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে তাহলে সেটি কেচে নিতে পারেন। লেপ যদি এভাবে পরিষ্কার না করেন তাহলে লেপের উপরে জমে যাওয়া ধুলোবালি থেকে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই একই কথা কিন্তু কম্বলের ক্ষেত্রেও খাটে, এটিকেও পরিষ্কার রাখা কিন্তু খুবই জরুরি। তবে কম্বল কিন্তু ধোয়া যেতে পারে, জলে খানিকটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে সেই জলে 10-15 মিনিট কম্বল ভিজিয়ে রেখে দিন, তারপরে তুলে নিন কম্বল। তবে একটা কথা মনে রাখবেন, কম্বল জলে ভেজালে কিন্তু খুব ভারী হয়ে যায়। আপনি যদি পারেন তাহলে করবেন, না হলে লন্ড্রি ওয়াশের জন্য দিয়ে দিতে পারেন। তবে কম্বল ভেজানোর পর কখনোই হাত দিয়ে নিংড়ে জল বার করবেন না, হয় ওয়াশিং মেশিনের ড্রায়ারের মধ্যে দিয়ে জল বার করে নিতে পারেন, না হলে সেট জল থেকে তুলে রোদে টাঙিয়ে দিন। খুব দামি এবং কোমল ধরনের কম্বলগুলো লন্ড্রিতে ড্রাই ওয়াশ করে নেওয়াটাই কিন্তু সবথেকে ভালো হয়। শীতে কাঁথা ব্যবহার করার আগে সেইগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। এমনিতেই কাঁথা শীত ছাড়াও সারা বছরই ব্যবহার করা যায়। সাধারণত যে ডিটারজেন্ট আপনারা ব্যবহার করেন তাতেই ডুবিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর কেচে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন। আর কাঁথা কাচার সময় ওয়ার আলাদা করে তারপরে পৃথকভাবে কাচবেন। এরপর আপনাদের কিছু ছোট ছোট টিপস দিয়ে দিচ্ছি, এগুলি একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন দীর্ঘকাল কিন্তু আপনার এই কাঁথা কম্বল লেপ ভালো থাকবে। যেমন, শীতে লেপ কিংবা কম্বল ব্যবহার করার আগে কিংবা পরে কম করে 2 বার ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিয়ে তারপরেই রাখবেন, কারণ বহুদিন তুলে রাখার ফলে বিভিন্ন রকমের জীবাণু এবং বাজে গন্ধ হয় লেপ কম্বলে। রোদে ভালোভাবে শুকিয়ে নিলে এইসব ক্ষতিকর জীবাণুগুলো অধিকাংশই সরে যায় এবং বাজে গন্ধটাও কিন্তু চলে যায়। ব্যবহারের সময় কম্বল কিংবা লেপে নানা রকমের ধুলোবালি প্রবেশ করে, যা অ্যালার্জি সহ অন্য কোনো সমস্যাও ডেকে কিন্তু আনতে পারে। সেই জন্য মাঝে মধ্যেই ব্রাশ দিয়ে লেপ ও কম্বলের ধুলোবালি ঝেড়ে নিতে পারেন, এতে করে সবাই কিন্তু অ্যালার্জি মুক্ত থাকতে পারবেন। লেপ কিংবা কম্বল তুলে রাখার সময় কয়েকটি ন্যাপথলিন ব্যবহার করতে পারেন, এতে করে ভ্যাপসা গন্ধ ছড়াবে না আর পোকামাকড় মুক্ত থাকবে এই সমস্ত জিনিসপত্র। তাছাড়াও লেপ যদি ভাঁজ করে রাখেন তাহলে চেষ্টা করবেন মাঝে মধ্যে লেপের ভাঁজ পরিবর্তন করতে, একটু উল্টে পাল্টে রাখতে পারেন। এছাড়া সম্ভব হলে লেপ রোল করে নিয়ে কোনো প্লাস্টিকে মুড়িয়ে রাখলে সবথেকে ভালো থাকে, এতে লেপে ভাঁজ পড়ার সম্ভাবনা কিন্তু থাকে না। তো বন্ধুরা, এই কয়েকটি ছোট্ট টিপস আপনাদেরকে দিলাম। আশা করি এরপরে যখন আপনারা শীতের শেষে কাঁথা কম্বল লেপ তুলে রাখবেন তখন এগুলো একটু মাথায় রাখলে আপনাদের এই জিনিসপত্রগুলি কিন্তু নেক্সট শীতের আগে ভালোই থাকবে। আর একটু চেষ্টা করবেন বছরের একটা মাঝামাঝি সময়ে এগুলোকে বার করে একটু কড়া রোদে দেওয়ার, তাহলে এগুলো আরেকটু ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে আমাদের একটু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করে দেবেন, যাতে তাদেরও এগুলি একটু উপকারে আসতে পারে। এখনকার জন্য এখানেই শেষ করলাম, আবার দেখাবো নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।